হে দারিদ্র, তুমি মরে করেছো মহান। দারিদ্র মানুষকে আসলেই মহান করে। কেউ এই দারিদ্র উত্রে গিয়ে মহান হন, কেউ এর কষ্টে ক্লিষ্টে পিষ্টে মহান হন, তবে দুনিয়া তাকেই মনে রাখে যিনি এই দারিদ্রকে জয় করতে পারেন, ভাগ্যের জোরে না, পরিশ্রমের জোরে। আমরা আজ এমন কিছু ক্রিকেটারকে নিয়ে কথা বলবো যারা এই দারিদ্রকে জয় করে এসেছেন, বিশ্ব ক্রিকেটের মঞ্চে নিজেদের নাম উঁচিয়ে এগিয়ে যাচ্ছেন সগৌরবে। চলছে আইপিএল, আমরা সবাই কিন্তু এনজয় করছি আইপিএল, টি স্পোর্টস এবং টি স্পোর্টসের অ্যাপে অবশ্যই। আইপিএলে এমন কিছু প্লেয়াররাই কিন্তু উঠে এসেছেন যাদের গল্প সিনেমার গল্পকেও হার মানায়, যারা তাদের সেই নিষ্ঠুর দারিদ্রকে একেবারে কষাঘাতে নিজেরাই সজোরে লাথি মেরে আজ আকাশের তারা হওয়ার দৌড়ে আছেন। চলুন কথা বলি এমন কিছু ক্রিকেটার নিয়ে। এবারের আইপিএলে যদি জিজ্ঞেস করা হয় কাউকে যে সবচেয়ে মেমোরেবল মোমেন্টস কোনটা, যে সবচেয়ে কোন মুহূর্তটা বা কোন ম্যাচটা আপনাকে সবচেয়ে বেশি টেনেছে, বেশিরভাগ মানুষই হয়তো বলবেন কলকাতার গুজরাটের সেই ম্যাচ, রিঙ্কু সিংয়ের সেই পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে ম্যাচ জেতানোর সেই মুহূর্তটা। সো সেই মুহূর্তটা আমি যখন দেখছিলাম, আমি ভাবছিলাম যে রিঙ্কুর কাহিনী যখন পরে আসলে জানি যে রিঙ্কু সিং তখন আসলে কী ভাবছিলেন, সেই ম্যাচটা তিনি একা হাতে যেভাবে জিতিয়েছেন, ইভেন কলকাতার লাস্ট ম্যাচেও যদি আমরা দেখি চমৎকারভাবে কিন্তু তিনি ম্যাচ জেতানোর পারফরমেন্স দিয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি লাস্ট ম্যাচটা কলকাতা জিততে পারেনি, এক রানে তারা হেরেছে। কিন্তু রিঙ্কু সিং কিন্তু একেবারে ঢাল হয়ে একা দাঁড়িয়েই ছিলেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সো এই রিঙ্কু সিং এর পেছনের গল্পটা যদি আমরা দেখি, কতটা চড়াই উতরাই পার হয়ে তারপর আজকের এই রিঙ্কু সিং হওয়া। ইডেন গার্ডেনে রোল উঠে গেছে যে রিঙ্কু সিং, রিঙ্কু সিং, এত চিৎকারের মাঝে মানে রিঙ্কু সিং তখন কী ভাবছিলেন নিজের সেরাটা দেওয়ার পর, দলকে জেতানোর পর বা এমন পারফরমেন্স দেওয়ার পর, আইপিএলে নিজের নামটাকে এভাবে চেনানোর পর, রিঙ্কু সিং কি সেই পুরনো দিনটা মনে করছিলেন যেই সময়টাতে সকালবেলা ঝাড়ু হাতে তিনি বেরিয়ে পড়তেন ঝাড়ু দিতে, ঝাড়ুদারের কাজ করতেন, এমনকি বাবার কষ্ট কমানোর জন্য বাবা যে বাড়ি বাড়ি সিলিন্ডার দিয়ে আসতেন সেই সেই কাজটাও বাবার কষ্ট কমানোর জন্য কিন্তু তিনি করে এসেছেন। সেই মুহূর্তগুলো কি ইডেন গার্ডেনে দাঁড়িয়ে রিঙ্কুর মনে পড়ছিল, কি ভাবছিলেন রিঙ্কু আসলে তখন? পাঁচ ভাই বোন মিলে মানে দশ জনের বড় একটা সংসার, এমন একটা জায়গা যেখানে আসলে ক্রিকেটার হবেন বা ক্রিকেট খেলবেন, এটাই আসলে একটা বিলাসিতা রিঙ্কু সিংয়ের জন্য ছিল। সো সেই বিলাসিতাটা আজ আসলে রিঙ্কু সিংয়ের জন্য বিলাসিতা না, আজ তিনি কিন্তু সফল, তিনি একজন ক্রিকেটার হয়ে নাম কিন্তু উঁচিয়ে ধরেছেন নিজের এবং সেই সাথে নিজের পরিবারকে সেই সাপোর্টটাও তিনি দিয়ে যাচ্ছেন। দুবেলা ভাত জোটানোই যেখানে আসলে দায় ছিল সেখানে মানে একটা ক্রিকেট ব্যাট কিনবেন রিঙ্কু সিং এমনটাও কিন্তু চিন্তা করতে পারতেন না, কিন্তু সাহস কিন্তু করেছিলেন, হাল ছেড়ে দেননি, স্বপ্ন দেখেছেন যে একদিন ক্রিকেট খেলেই হয়তো মানে সিলিন্ডার কাঁধে নিয়ে না, ক্রিকেট খেলেই হয়তো বাবার সেই কষ্টটাকে তিনি একদিন লাঘব করবেন, এবং আজ কিন্তু তা তিনি করছেন। আজ তিনি আইপিএলে একজন কোটিপতি হওয়া ক্রিকেটার, এবং সেই যেই স্বপ্ন তিনি দেখেছিলেন সেই স্বপ্নটাকে কিন্তু কোনোভাবেই ভেঙে যেতে দেননি, হাজার চড়াই উতরাই পার হয়েও সেই স্বপ্নটাকে নিজের করে এগিয়ে গেছেন। এবং এই যে আইপিএলে যে তিনি নাম করলেন, শুধুমাত্র ক্রিকেট না মানে তার পরিবারকে এটা দিয়ে তিনি সাপোর্ট দিলেন, দাদার বিয়ে দিয়েছেন, বোনের বিয়ে দিয়েছেন এবং বাড়ি করেছেন, বাবা মার যেই কষ্ট তিনি লাঘব করতে একদিন চেয়েছিলেন সেই কষ্টটা কিন্তু তিনি আজ লাঘব করতে পেরেছেন। সো ক্রিকেট বা আইপিএল কিন্তু তাকে সেই মঞ্চটা, সেই সুযোগটা করে দিয়েছে এবং নিজের মেধা দিয়ে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আজ তিনি সফল হয়েছেন। এই ছবিটা আইপিএলে নিজের একমাত্র সেঞ্চুরি করা যে ম্যাচটা ছিল ইয়শস্বি জয়সওয়ালের, সেই ছবিটা কতটা আনন্দিত তিনি, অথচ মানে একটু পুরোনো দিকে যদি আমরা ফিরে যাই, ইয়শস্বি জয়সওয়ালের যদি ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আমরা জানি, তিনি যখন প্র্যাকটিস করতে যেতেন তখন তাকে গরিব, ভিখিরি অনেক কিছু বলে একদম মানে কটাক্ষ করা হতো। সেই সময়ে মানে একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম তিনি বলছিলেন যে সেই সময়ে যারা আসলে তাকে এভাবে কটাক্ষ করতেন তিনি কষ্ট পেতেন না, তিনি বলতেন আমি তো তাঁবুতে শুই, আমি তো মাঠে শুয়ে থাকি, তো তারা আমাকে যেভাবে দেখে সেভাবেই তো বলবে। তো আজ ইয়শস্বি জয়সওয়ালকে আমরা যেভাবে দেখছি সেভাবেই কিন্তু আমরা আজ তাকে সবার সামনে উপস্থাপন করছি, তিনি নিজেকে সবার সামনে উপস্থাপন করছেন। এই
ব্যাটার এই ওপেনার রাজস্থান রয়্যালসের হয়ে সেঞ্চুরি করেছেন, 98 আনবিটেন একটা ইনিংস খেলেছেন। এছাড়া যদি আমরা দেখি যে পাঁচটা কিন্তু 50 ইনিংস তার রয়েছে, চমৎকার ব্যাটিং করে চমৎকার ক্রিকেট খেলে আইপিএল 2023-এর মানে ওয়ান অফ দ্য হায়েস্ট রান গেটার্সের তালিকায় কিন্তু তিনি আছেন। এবং এই ইয়াশাসবি জয়সওয়ালের পারিবারিক জীবন বা পেছনের গল্পটা যদি আমরা শুনি, এটাও কিন্তু আমাদের কাছে প্রচণ্ড হার্ট টাচিং একটা মোমেন্ট হয়ে থাকবে। একেবারে ছোট বয়স থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন, ঠিক রিঙ্কু সিংয়ের ঘটনা যেমন আমরা শুনছিলাম বা বলছিলাম যে তার পরিবার বা তার বাবা কিন্তু তাকে সাপোর্ট দিতেন না, বলতেন যে ক্রিকেট খেলে কী হবে, ক্রিকেট খেলে কি আর জীবনে কিছু করতে পারবে, কাজের কাজ কিছু একটা করো। সো জয়সওয়ালের পরিস্থিতিও কিন্তু একই রকম ছিল, তবে তিনি ওই যে তার স্বপ্নটাকে যেভাবে দেখেছেন সেটাকে আসলে কোনোভাবেই পেছন ফেলে আসতে চাননি। বাবাকে রাজি করিয়ে বুঝিয়ে সুঝিয়ে 10 বছর বয়সে তিনি কিন্তু হায়দ্রাবাদ থেকে চলে এসেছিলেন মুম্বাইয়ে, এবং সেখানে কিন্তু আসার পর সার্ভাইভ তো করতে হবে, তিনি একটা দোকানে কাজ নিয়েছিলেন, বাড়ি বাড়ি বা দোকানে দোকানে দুধ বিক্রি করতেন, সেখানে সেই দোকানের বিভিন্ন কাজ করতেন, কিন্তু মন তো পড়ে থাকতো ক্রিকেটে। সৌভাগ্যবশত যেখানে তিনি কাজ করতেন তার কাছেই ছিল হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড, একটা প্র্যাকটিসের একটা জায়গা ছিল, তো তিনি সেখানে গিয়ে প্র্যাকটিস করতেন। এখন মন যেখানে ক্রিকেটে পড়ে আছে সারাক্ষণই তিনি প্র্যাকটিসে লেগে থাকেন, দোকানের কাজকর্মেতে দিকে ভাটা পড়ছে। তো যার দোকানে কাজ করতেন তিনি খুব কড়াভাবেই শাসিয়েছিলেন যে একেবারেই তাকে দিয়ে কাজ হচ্ছে না, সারা এখন শুধু খেলাতেই মজে থাকেন। সো সেই চাকরিটা দোকানের কাজটাও কিন্তু তার হাতছাড়া হয়ে যায়। তো এমনও দিন গেছেন যে দিনের পর দিন না খেয়েও তিনি রয়েছেন, থাকার জায়গা ছিল না, শোবার জায়গা ছিল না, যেখানে প্র্যাকটিস করতেন ঠিক তার পাশে একটা তাবু টানিয়ে সেখানেই কোনো রকম আসলে রাত কাটাতেন, সেখানেই থাকতেন। তো এভাবে কিন্তু ক্রিকেট স্বপ্নটাকে তারপরও এত কষ্টের মাঝেও জিয়ে রেখেছিলেন নিজের মধ্যে। এমন অবস্থায় তিনি 3 বছর কাটিয়ে দিয়েছিলেন শুধুমাত্র একটা আশা বুকে বেঁধে যে তিনি একদিন ক্রিকেটার হবেন। সেই ক্রিকেটার ইয়াশাসবি জয়সওয়াল আজ হয়েছেন, এবং তার শুরুটারও কিন্তু এতটাই সহজ ছিল না, যে স্ট্রাগল তিনি করে এসেছেন। পরবর্তীতে কিন্তু তিনি আসলে কোচ জলাসিংয়ের বাড়িতে থেকেছেন, তার সাথে পরিচয় হবার পর তিনি যখন তার ট্যালেন্টটা আসলে দেখেন তিনি তখন বলেন যে মানে তাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। এবং জলাসিং কিন্তু জয়সওয়ালকে তার বাড়িতে নিয়ে যান, বাড়িতে রাখেন, এবং তিনি তার স্ত্রীকে কিন্তু বলেন যে একে কিন্তু ছেলের মতো করে মানুষ করতে হবে, একে আমি ক্রিকেটার বানাবো। সো সেই সেই যে প্রতিদান জয়সওয়াল অবশ্যই সেটা কিন্তু রেখেছেন, তিনি ক্রিকেটার হয়েছেন। আন্ডার-19 এশিয়া কাপে তিনি পারফরমেন্স করেছেন, ওয়ার্ল্ড কাপ যদি বলি আন্ডার-19-এর বিজয় হাজারি, এবং মানে কোথায় পারফর্ম করেননি তারপরেই কিন্তু আইপিএলের দ্বার প্রান্তে এসে দাঁড়ান, এবং আইপিএলে তার অভিষেক হয় 2020-এ রাজস্থান রয়্যালসের হয়ে, সেখান থেকে শুরু। এবং 2023 আইপিএল সবশেষ যেটা সবার সামনে, ইয়াশাসবি জয়সওয়াল এক নামে এখন আসলে বলা যায়। আপনি যদি টপ রান গেটারদের তালিকা দেখতে যান আইপিএলে, এবার অবশ্যই জয়সওয়ালের নামটা আপনার চোখে পড়বে। সো যেই স্ট্রাগলটা দিয়ে তিনি শুরু করেছিলেন সেটার কথা তিনি রেখেছেন, সেই ক্রিকেটার হওয়ার যাত্রা কিন্তু তিনি চালিয়ে গেছেন, খেয়ে না খেয়ে, ঘুমিয়ে না ঘুমিয়ে, স্বপ্নটাকে জিয়ে রেখে আজ কিন্তু একজন সফল ক্রিকেটার বলা যায় তাকে। এবং সেই রাস্তাটা তিনি আসলে শুরু করে দিয়েছেন, আনক্যাপড একজন প্লেয়ার, এমন পারফরমেন্স অবশ্যই খুব শীঘ্রই ইন্ডিয়ান দলেও হয়তো তাকে দেখা যাবে। এখন যে ছবিটা আমরা দেখলাম এটা হচ্ছে এই একদম কিছুদিন আগের, সপ্তাহখানেক আগের বলা যায়, মোহাম্মদ সিরাজের বাড়িতে পুরো আরসিবি টিম, কোহলি সহ পুরো আরসিবি টিমকে দাওয়াত করে হায়দ্রাবাদি বিরিয়ানি খাইয়েছেন মোহাম্মদ সিরাজ। তো এই যে আমরা সিরাজের বাড়ির ছবিটা দেখছি বা তিনি সবাইকে দাওয়াত করে খাওয়াচ্ছেন, মানে এই এই যাত্রাটা আসা পর্যন্ত, এই পর্যন্ত আসার যে কষ্টটা, যে সংগ্রামটা সিরাজের, তাও কিন্তু একেবারেই মানে বলাই যায় যে সিনেমার গল্পকে আসলে হার মানায়। একটা শখ তার খুব ছিল যে বাবা মাকে তিনি একটা বাড়ি করে দেবেন, এবং বাবা যে কষ্টটা আজীবন করেছেন অটো রিক্সা চালিয়ে, সেই কষ্টটা বাবার আসলে লাঘব করার জন্য প্রচণ্ড সংগ্রাম তিনি করে গেছেন। এবং আমরা সিরাজের গল্প জানি, তিনি যখন ইন্ডিয়ার হয়ে ইংল্যান্ড সিরিজ খেলছিলেন সেই মুহূর্তে কিন্তু তার বাবা মারা যান, কিন্তু বাবার মৃত্যুকে পাশে রেখেই মানে ন্যাশনাল যে ডিউটি তিনি করছিলেন সেই দায়িত্বটাকে কিন্তু কোনোভাবে অবহেলা তিনি করেননি, তিনি ম্যাচ পুরো খেলে তবেই যান। তো এই যে ডেডিকেশন, এই ডেডিকেশনটা তো বোঝাই যায় একটা মানুষের যে কোথা থেকে আসলে আসা এই ডেডিকেশনটা।
সিরাজের বিভিন্ন ইন্টারভিউতে তার ভাইয়ের কথা শোনা যায়। মোহাম্মদ ইসমাইল তার ভাই, প্রায় সময় সিরাজ তার ভাইয়ের কথা বলেন। আসলে ভাইয়ের অবদানটা অনেক বেশি তার ক্রিকেটার হওয়ার ক্ষেত্রে। তিনি বলেন যে তিনি নিজেও আসলে কখনো চিন্তা করেননি যে ন্যাশনাল টিমে খেলবেন বা বড় ক্রিকেটার হবেন, জাস্ট খেলতেন আর কি। কিন্তু তার ভাই তাকে আসলে অনুপ্রেরণাটা দিয়েছেন, তার ভাই তার মধ্যে সেই অরাটা দেখতে পেয়েছেন ক্রিকেটার হওয়ার যেটা তার মধ্যে ছিল, এবং তিনিই কিন্তু তাকে সাজেস্ট করেছিলেন যে না, ক্রিকেট খেলাটাকে সিরিয়াসলি নিতে। এবং সেই সফলতাটা কিন্তু আজ সিরাজের এসেছে। তাই ভাইয়ের অবদানটা তিনি সবসময় কিন্তু স্বীকার করেন, ভাইয়ের কথা মনে করেন। এছাড়াও তিনি তার বন্ধুবান্ধবদের কথাও বলেন, কেননা আমরা একটা ইন্টারভিউ দেখছিলাম সিরাজের, সেখানে তিনি বলছিলেন যে ছোটবেলায় তিনি মূলত ব্যাটিং করতেন, আসলে ব্যাটিং করতেই পছন্দ করতেন যখন অলিগলির ক্রিকেটে খেলতেন। কিন্তু এক বন্ধু তাকে আসলে বলেন যে বোলিং করার ক্যাপাবিলিটিটা তার মধ্যে একটু বেশি দেখা যায়, বোলিংয়ের দিকে যেন তিনি একটু বেশি গুরুত্ব দেন। তারপর থেকেই আসলে সিরাজের বোলিংয়ের দিকে ঝোঁকে, এবং আজ তো আমরা এক বোলার সিরাজকেই পাই। তো বাবা মার এই যে কষ্টটা, এই দিনগুলোকে মানে সিরাজ স্বচক্ষে দেখে এসেছেন, এবং তার একটাই আশা ছিল যে এই দিনগুলো যাতে পরবর্তী তার দেখতে না হয়, অন্তত আমি ক্রিকেটার হলে যাতে কখনোই না। তো সিরাজ কিন্তু এরপর প্রথম যখন আইপিএল অকশনে তিনি সোল্ড আউট হন, তারপরে তার প্রথম কাজই ছিল বাবা মার জন্য একটা বাড়ি কেনা। তিনি বাড়ি কিনেছিলেন, বাবা মাকে একটা সুন্দর বাড়ি উপহার দিয়েছেন, এবং অবশ্যই বাবাকে সেই অটো রিক্সা চালানো থেকে তিনি আসলে বিরত রাখতে পেরেছেন, তার যে স্বপ্নটা ছিল। সো ক্রিকেট খেলে বা আইপিএলের মাধ্যমে তার সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়েছে। 2017 তিনি আইপিএলে জয়েন করেন, এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো 20 লাখ বেস প্রাইস থেকে তার প্রাইসটা ওঠে 2 কোটির ওপরে। সো প্রথমেই কিন্তু একদম কোটিপতি হয়েই আইপিএলে তিনি পা রাখেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা মনে হয় যে সিরাজের ব্যাপারে, তার কিন্তু কোনো একাডেমিক কোনো ট্রেনিং ছিল না বা কোনো কোচের কাছেও তিনি যাননি, কারণ সেই সুযোগটাই ছিল না কোনো ট্রেনিং নেবার, সেই সামর্থ্য আর্থিকভাবে বা কোনো সেই পরিস্থিতিতেই তিনি ছিলেন না। সো যেটাকে আসলে র ট্যালেন্ট একদম বলা যায়, সেই র ট্যালেন্ট নিয়ে কিন্তু সিরাজের উত্থান, এবং তার ফল তো ইন্ডিয়ান ক্রিকেট পাচ্ছেই, পুরো ক্রিকেট বিশ্ব পাচ্ছে। আমরা সিরাজের কথা যেমন বললাম, থাঙ্গারাসু নাটারাজান, যিনি টি নাটারাজান নামেও কিন্তু অনেক পরিচিত অনেকের কাছে, তিনিও কিন্তু 10 লাখ বেস প্রাইজে কিন্তু এসে 3 কোটি রুপিতে পাঞ্জাবের হয়ে আইপিএল ডেবিউ করেছিলেন। সো এবং ডেইলি ইয়র্কারের জন্য তিনি বেশ পরিচিত। তার বাবা, নাটারাজানের বাবা কুলির কাজ করতেন, সেম অ্যাজ ইট ইজ। তার বাবা বা তার পরিবার কখনো চিন্তাও করেনি যে ছেলে হচ্ছে একজন এত বড় মানের ক্রিকেটার হতে পারেন, কোটিপতি হতে পারেন। সেখানেও কিন্তু মানে পড়া বাবা কুলির কাজ করতেন, তিনি নিজেও এটাই ধারণা করেছিলেন যে বড় হয়ে কুলির কাজই করতে হবে। সেভাবেই কিন্তু নিজেকে মেন্টালি গ্রো করেছিলেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তিনিও মনে করেছিলেন যে না, আমি ক্রিকেটটা ভালোবাসি, আর ক্রিকেটের প্রতি এই ভালোবাসাই আমাকে হয়তো সেই জায়গায় নিয়ে যাবে যেই জায়গা থেকে আমি আমার বাবা মা এবং আমার নিজের পরিবারের অবস্থান পরিবর্তন করতে পারবো, আমাদের সেই কষ্টগুলো লাঘব করতে পারবো। এবং তিনি কিন্তু সেই স্বপ্নটা দিয়ে সেটা করতে সফল হয়েছেন। এবং আমরা যদি দেখি যে বাবা তার কুলির কাজ করতেন, এবং মা কিন্তু একটা রোড সাইডে ছোট দোকান ছিল, খাবারের দোকান, সেখানে খাবার বিক্রি করতেন। তো এই এই যে স্ট্রাগলগুলো, এই যে সংগ্রামগুলো প্রত্যেকটা ক্রিকেটার তাদের মধ্য থেকে পরিবার থেকে আসলে দেখে এসেছে, বয়ে এসেছে, হয়তোবা এগুলোই কোনো না কোনোভাবে তাদের জন্য স্পৃহা হিসেবে কাজ করেছে, যে স্পৃহাটাই এত বড় মঞ্চে আজ তাদের পারফর্ম করার সেই সাহস যোগায়, সেই প্রেরণা যোগায়, যেখানে সিরাজের মতো বোলাররা বাবার মৃত্যুর খবর শুনেও মনে করেন যে আমার কাছে ন্যাশনাল ডিউটিটাই এখন প্রায়োরিটি পাওয়ার যোগ্য। সো এই স্পৃহাগুলো হয়তোবা সেখান থেকেই আসা। প্রবোধ সান্যাল একটা কথা বলেছিলেন, সত্যিকারের গরিবকে জানেন, নিজের ইচ্ছার বিরুদ্ধে যাকে জীবনযাপন করতে হয় তিনি সত্যিকারের গরিব। আসলেই তাই। আর যদি এই ক্রিকেটাররা হয়তো টাকা পয়সা কোনোভাবে কামাতেন, কিন্তু যদি তাদের সেই মনের ক্ষুধাটা, ক্রিকেটের যে ক্ষুধাটা, সেটা যদি না মিটতো, তারা কিন্তু দিন শেষে হয়তো নিজেদের এখনও সেই গরিবই ভাবতেন। আরেকটা বিখ্যাত উক্তি রয়েছে, বিধাতার সৃষ্ট জীবের মধ্যে মানুষই একমাত্র দরিদ্র। এটা কিন্তু সত্যি, অন্য কোনো জীব, অন্য কোনো প্রাণীকে তো আমরা দরিদ্র হিসেবে পাই না। এবং আমাদের এই দারিদ্র কাটানোর জন্যও কিন্তু আমাদের মধ্যে সেই অস্ত্রটা দেওয়া আছে, যেটা হচ্ছে পরিশ্রম, যেটা এই ক্রিকেটারদের গল্প শুনলে কিন্তু আমরা অনেকার্থে সেই অনুপ্রেরণাগুলো পাই, সেই মোটিভেশনগুলো, সেই গল্পগুলো, সেই বোধগুলো আমরা আসলে পাই। সো এই পরিশ্রম দিয়েই, তাদের মতো করেই আমরা আপনারা সবাই কিন্তু এই মানুষের মধ্যে যে দারিদ্র হওয়ার ট্যাগটা, আসলে মনের দারিদ্রতা কাটানোর কথাই সবচেয়ে বেশি বলা হয়, সো সেই দারিদ্রতা কাটানো কিন্তু তখনই সম্ভব যখন আমরা আমাদের স্বপ্নকে ছুঁতে পারবো।
টাকা পয়সা তো আসবে যাবে, কিন্তু মনের ক্ষুধা বা নিজের ইচ্ছে নিজের পছন্দের একটা জায়গায় হতে পারাটাই আসলে সবচেয়ে বড় দারিদ্র কাটানো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.